শুভ বিজয়া বন্ধুরা, আজ ইউটিউব চ্যানেলে তোমাদের আমি নতুন সদস্য। আশা করি তোমরা দুর্গাপুজো ভালো কেটেছে তোমাদের। আর আমার আমি তোমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য, আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। আর দ্বিতীয় দিনের রান্না আমার পনির মশালা। আমরা গ্যাসে কড়াটা বসিয়ে ওটাকে একটু গরম করে নেব। যত ভালো গরম হবে পনিরটা, তত ভালো করে ভাজা হবে। কেউ ভাজতেও পারে, নাও ভাজতে পারে, যেটা আপনাদের পছন্দ। কড়াটা ভালোভাবে গরম করে নিতে হবে, যাতে পনিরের টুকরোগুলো কড়াতে না লেগে থাকে। হালকা করে পনিরের টুকরোগুলো তেলে ভেজে নিতে হবে। আপনাদের যে তেল পছন্দ আপনারা সেই তেলে রান্না করতে পারেন। আমি তো সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেল অথবা ঘিতে রান্না করতে পারেন। পনিরের টুকরোগুলোকে বেশি ভাজবেন না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, রোবারের মতো হয়ে যাবে। পনিরের টুকরোগুলোকে হালকা করে তেলে ভেজে নেবে। পনিরের টুকরোগুলোকে এভাবে ভেজে তুলে নেবেন। ওই তেলে আর একটু সর্ষের তেল দিলাম। ঘি দিলে রান্নার স্বাদটা খুবই ভালো হয়। ফোড়নে একটু জিরা আর তেজপাতা, জিরা তেজপাতা গরম মশলা। গরম মশলাতে আছে কালো, কি বলে ওই, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ। প্রথমে দেবো পেঁয়াজের পেস্ট। তারপরে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট 2 চামচ মতো দিয়ে দেবো। আমি 200 গ্রাম পনির নিয়েছি। 200 গ্রাম পনিরতে 2 চামচের মতো আদা রসুনের পেস্ট আর 1টা বড় সাইজের পেঁয়াজের পেস্ট দিয়েছি।
মশলাটা কষতে থাকবো যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দেয়। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার টমেটোর পেস্টটা আমি দিয়ে দিব। টমেটোর পেস্টটাকে ভালো করে কষাবো যতক্ষণ টমেটোর পেস্ট কষে ভালো করে তেল না বেরোচ্ছে ততক্ষণ কষাতে থাকবো। মশলা ধোয়ার জলটা দিয়ে দিব, গ্যাসটা বাড়িয়ে দিব। এরপরে এবার এতে আমি কিছু মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব 1 টেবিল চামচ করে দেব। স্বাদ অনুসারে নুন, হালকা চিনি, ভালো করে কষাবো। তেল বেরোলে, এর থেকে তেল বেরোলে তারপরে আমি পনিরের টুকরোগুলো দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার কাজুর পেস্টটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিব, মশলা তেলটা ছেড়ে দিয়েছে। এবার পনিরের টুকরোগুলো আমি দিয়ে একটু কষিয়ে নেব। আপনাদের কাছে কাশ্মীরি লাল লঙ্কা যদি না থাকে তো আপনারা কালার ইউজ করতে পারেন। কালার দিয়ে ম্যারিনেট করতে পারেন আপনারা।
কস্তুরি মেথি এইভাবে গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিব। আপনারা যে যেরকম ভাবে খেতে ভালোবাসেন সেরকম ভাবে গ্রেভি রাখবেন। পনির মশলা রেডি। এইভাবে আপনারা বানিয়ে বাড়িতে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের ইউটিউব পরিবারের নতুন সদস্য, তো আমার রান্নাটা কেমন লেগেছে কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব আর শেয়ার করবে, যাতে আমি আপনাদের সঙ্গে থাকতে পারি।